আদিবাসীদেরকে হিন্দু ঘোষণা করলে আদিবাসীদের কি ক্ষতি হতে পারে? আদিবাসীদেরকে হিন্দু যদি ঘোষণা করা হয় তাহলে আদিবাসীদের মূল সভ্যতা সংস্কৃতি যে পরম্পরাগত ঐতিহ্য রয়েছে সেটা নষ্ট হবে, এবং এই সমস্ত পরম্পরাগত ঐতিহ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আদিবাসীদের যে মূল ফান্ডামেন্টাল অধিকার জল জমি জঙ্গলের অধিকার সেখান থেকেও তাদেরকে বিস্থাপিত করা হবে। তো তাই ব্রাহ্মণবাদী সরকারগুলো দীর্ঘদিন ধরে তারা প্রচেষ্টা চালিয়ে আসছে যে আদিবাসীদেরকে হিন্দু বানানো। তো এই মুদ্দাটাও আজকের আমাদের বিশ্বসূচির মধ্যে ইনক্লুড রয়েছে যাতে আদিবাসীদেরকে হিন্দু বানানো থেকে সরকার বিরত হয়। আদিবাসীদের হিন্দু বানালে রিজার্ভেশনের উপর কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ, আদিবাসীদের উপর যদি হিন্দু বানানো হয় তাহলে অবশ্যই রিজার্ভেশনের উপর সেটা একটা প্রভাব পড়বে, ইফেক্ট পড়বে। কেননা রিজার্ভেশনটা দেওয়া হয়েছে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, ট্রাইব ট্রেড যেটা। তো আদিবাসীদেরকে যদি হিন্দু বানানো হয় বা হিন্দুকরণ করা হয় তাহলে ট্রাইব ট্রেডস যেটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, আর ট্রাইব ট্রেডসটা যখনই নষ্ট হয়ে যাবে তখনই তারা ট্রাইবের যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবে। আজ 30 জুলাই 2021, আজ আমরা রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে তৃতীয় দফার যে কার্যক্রম ছিল জেলাস্তরীয় মহারেলি, সেই জেলাস্তরীয় মহারেলির কার্যক্রম সম্পূর্ণ করে আজ আমরা ডিএম অফিসের মাধ্যমে রাষ্ট্রপতিকে জ্ঞাপন দিলাম। আমাদের নিম্নলিখিত বেশ কয়েকটি মুদ্দা, যেমন প্রথম মুদ্দা রয়েছে সারা ভারতবর্ষ একটি আদিবাসীদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে এই অন্যায় অত্যাচার যাতে অবিলম্বে সেটাকে বন্ধ করা হয় তার জন্য রাষ্ট্রপতি যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন, এই একটা মুদ্দা ছিল। দ্বিতীয় মুদ্দা, সারা ভারতবর্ষ থেকে আদিবাসীদের উন্নয়নের নাম করে বিস্থাপন করা হচ্ছে, তাদের জল জঙ্গল জমি থেকে তাদের যে মৌলিক ফান্ডামেন্টাল যে রাইট সেই রাইট থেকে তাদেরকে বেদখল করা হচ্ছে। তো এই সমস্ত বিষয়সূচির উপর যাতে ভারতের সুপ্রিম যিনি কর্তৃত্ব রাষ্ট্রপতি উনি যেন নজর নেন এবং অবিলম্বে এই কার্যপ্রণালীকে এই সংবিধান বিরোধী কার্যকলাপকে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এছাড়াও আদিবাসীদের উপর যে উন্নয়নের নাম করে বিস্থাপন থেকে শুরু করে আদিবাসীদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা কলা অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠম শিডিউল থেকে বেদখল করা, এই সমস্ত বিভিন্ন বিষয়সূচির উপর রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে আজ আমরা ডিএম সাহেবের মারফতে রাষ্ট্রপতিকে জ্ঞাপন দিলাম, এবং আমাদের মহারালি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর আজ আমরা ডিএম মারফত রাষ্ট্রপতিকে জ্ঞাপন দিলাম রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ মালদা জেলা ইউনিটের পক্ষ থেকে। ধন্যবাদ। আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি বেশ কয়েকটি দাবি রয়েছে, তার মধ্যে মূল যে দাবিগুলো সেটা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী আদিবাসীদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে দিনের পর দিন, সেই অন্যায় অত্যাচার যাতে ভারতের যিনি সুপ্রিম কর্তৃত্ব অর্থাৎ রাষ্ট্রপতি তিনি সেটা অবিলম্বে সংজ্ঞানে নেন এবং এই সমস্ত কানুন বিরোধী কার্যকলাপকে বন্ধ করার কার্যক্রম শুরু করেন। এছাড়াও আদিবাসীদের উন্নয়নের নাম করে তাদের জল জমি জঙ্গল থেকে বেদখল করা এবং তাদের বাসস্থান থেকে বিস্থাপন করা সারা ভারতবর্ষব্যাপী ধরে হচ্ছে, এটা যাতে অবিলম্বে বন্ধ করা হয় তার জন্য আমরা ভারতের সুপ্রিম কর্তৃত্ব যিনি রাষ্ট্রপতি তার কাছে আমরা আপিল রাখতে চাই যাতে আদিবাসীদের উপর এই সমস্ত অমানবিক অত্যাচার বন্ধ করা হয়। এছাড়াও ভারতের সর্বত্র যে পঞ্চম এবং ষষ্ঠম শিডিউল আজ পর্যন্ত স্বাধীনতার 74 বছর পরেও আদিবাসী এলাকাগুলোতে লাগু হচ্ছে না, এই সমস্ত বিষয়সূচির উপর প্রায় 14-15 খানা বিষয়সূচির উপর আজ আমরা ডিএম অফিসে ডিএম সাহেবের মারফতে মহারেলি কার্যক্রম সম্পূর্ণ করে ডিএম সাহেবের মারফতে রাষ্ট্রপতিকে জ্ঞাপন দিলাম আজ 29 জুলাই 2021 মালদা জেলা ইউনিটের পক্ষ থেকে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে আমরা এই জ্ঞাপনপত্রটা দিলাম। আদিবাসীদেরকে হিন্দু ঘোষণা করলে আদিবাসীদের কী ক্ষতি হতে পারে? আদিবাসীদেরকে হিন্দু যদি ঘোষণা করা হয় তাহলে আদিবাসীদের মূল সভ্যতা সংস্কৃতি যে পরম্পরাগত ঐতিহ্য রয়েছে সেটা নষ্ট হবে, এবং এই সমস্ত পরম্পরাগত ঐতিহ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আদিবাসীদের যে মূল ফান্ডামেন্টাল অধিকার জল জমি জঙ্গলের অধিকার সেখান থেকেও তাদেরকে বিস্থাপিত করা হবে। তো তাই ব্রাহ্মণবাদী সরকারগুলো দীর্ঘদিন ধরে তারা প্রচেষ্টা চালিয়ে আসছে যে আদিবাসীদেরকে হিন্দু বানানো। তো এই মুদ্দাটাও আজকের আমাদের বিশ্বসূচির মধ্যে ইনক্লুড রয়েছে যাতে আদিবাসীদেরকে হিন্দু বানানো থেকে সরকার বিরত হয়। আদিবাসীদের হিন্দু বানালে রিজার্ভেশনের উপর কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ, আদিবাসীদের উপর যদি হিন্দু বানানো হয় তাহলে অবশ্যই রিজার্ভেশনের উপর সেটা একটা প্রভাব পড়বে, ইফেক্ট পড়বে। কেননা রিজার্ভেশনটা দেওয়া হয়েছে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, ট্রাইব ট্রেডস যেটা।
তো আদিবাসীদেরকে যদি হিন্দু বানানো হয় বা হিন্দুকরণ করা হয় তাহলে ট্রাইব ট্রেডস যেটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, আর ট্রাইব ট্রেডসটা যখনই নষ্ট হয়ে যাবে তখনই তারা ট্রাইবের যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবে।